আর আজকে যে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের কাছে আমি আপনাদের সেবক হিসাবে বিগত দুই টার্মে দশটি বছর এই নগরবাসীর সেবক হিসাবে দায়িত্ব পালন শেষে আজকে নবনির্বাচিত মেয়রের কাছে দায়িত্ব অর্পণ করছি। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দল বিএনপি সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়া আমাকে নমিনেশন দেওয়ার জন্য। উনি যদি নমিনেশন না দিতেন তাহলে আজকে আমি হয়তো এই মেয়রের পদে আসতাম। আজকে এই উপস্থিতি বিশেষ করে আমি গত দশ বছরে আজকে ধন্যবাদ জানাই সিভিল প্রশাসনের পুলিশ প্রশাসনকে সরকারের বিভিন্ন উচ্চ পর্যস্ত কর্মকর্তাদেরকে যে আজকে দশটি বছর পরে হলো আজকে আনন্দমানকে কেন্দ্র করে আজকে এইসব কর্মকর্তারা অন্তত পক্ষে তাদের পদধূলি এই নগর ভবনে আসছে এটার জন্য নগরবাসী পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা। আমি অনেকবার দাওয়াত দিয়েছি কিন্তু জানি না দশ বছরে তাদের কাউকে এই এরিয়ার মধ্যে পদোন্নতি পাইনি। বরং আমি নিজে জেলা প্রশাসক থেকে শুরু করে এসি লেনদের অফিস পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে থানার ওসি পর্যন্ত গিয়েছি, কারণ আমার কোনো গতি নাই, আমার এলাকার কাজের জন্য আমার যেতে হয়েছে। ওইখানে আমি আমার পজিশনকে আমি বড় করে দেখিনি।